প্রিয় দর্শক, আজ আমরা এসেছি রামপুরা বনশ্রীতে। এখানে জাপানিজ মার্শাল আর্ট অদোকাই নিয়মিত কারাতের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখা যাক অনুষ্ঠানের শুরুতেই কিছু এক্সারসাইজ। আমরা কারাতে শুরু করার আগে বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, যাতে আমাদের বডিটা খুব স্পিড পাওয়ার বাড়ে এবং মাসেলগুলি খুব সফট হয়, এবং কারাতে করতে গিয়ে যাতে আমরা ঠিকভাবে আমাদের দমটা এবং বডির কনেকশনের যে পাওয়ারটা তৈরি হয় সেটি তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে থাকি। আমরা এখন কিছু এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো, সেই এক্সারসাইজগুলি আপনারা বাসায় বসেও নিয়মিত করতে পারেন। চলুন আমরা বিভিন্ন স্টাইলে কিছু কিক দেখব এখন, যে কিকগুলি বিভিন্ন কারাতে পয়েন্টে খেলার প্রয়োজন হয় এবং বাইরের সেল ডিফেন্সের জন্য প্রয়োজন হয়। এই করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যসম্মতভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা এই মার্শাল আর্ট ট্রেনিং নিতে পারেন, এবং আপনারা চাইলে মার্শাল আর্ট ট্রেনিং ঘরে বসে আমাদের নিতে পারেন অনলাইনে এবং এখানে শিখে নিতে পারেন। দরকার হলে আপনারা সবাই জাপান মাস মার্শাল আর্ট স্কুল স্টাম্প রিটার্ন স্কুলের দোতলায় এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনারা নিজেরা এসে এখানে মার্শাল আর্ট ক্লাবটি পর্যবেক্ষণ করে তারপর ডিসিশন নিতে পারবেন। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী তারা এখানে ট্রেনিং নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামের সহিত সাফল্য বয়ে নিয়ে আসছেন এই দেশের জন্য। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে নিই ইন্টারন্যাশনাল ফাইটের কিছু টেকনিক। Yeah!
দে হাত উপরে হ্যাঁ রেডি স্পিড গাইস আর স্পিড গাইস তোমার তো স্পিড নাই হপার चलो এবারে আমরা দেখে নিই আমাদের খুদে কারাতিদের দুজনের কিছু আর্ট দর্শক চলুন এবারে আমরা দেখে নিই সিনিয়র একক কাতার প্রিয় দর্শক এইমাত্র আমরা যে টালি ভাঙাটি দেখলাম চলুন তার থেকে আমরা জানি টালি ভাঙতে ওনার কতদিন সময় লাগছে আর সুগীর শিকদার আপনি যে এই টালিটা ভাঙলেন এটা শিখতে আপনার কতদিন সময় লাগছে আমার ওই টালি ভাঙা বেকিং প্র্যাকটিস করার পিছনে অনেক সময় ব্যয় করছি রাত দিন সব সময় প্র্যাকটিস করছি আমি সাকসেস হতে আমার 6 মাস সময় লাগছে কিন্তু এরকম 6 মাসে আমার ওস্তাদের কথা 6 মাসে কি সাকসেস হয় না আমি একমাত্র পারছি 6 মাসে সাকসেস হইতে কারণ আমার সারাক্ষণই ছিল এই ধ্যান যে কখন আমি প্র্যাকটিস করব কখন সাকসেস হব তাই ইনশাআল্লাহ আমি সাকসেস হইতে পারছি আলহামদুলিল্লাহ তো এই যে আপনি যে 6 মাস ট্রেনিং করছেন একটানা তো এখন আপনার যে ওস্তাদ ওনার কি নাম ওনার নাম আনোয়ারদিন জুলকারনাইন পুষ্টিন ওনার স্কুলের নাম উপকান কারাতে দো ওনার কাছে প্র্যাকটিস করছিলাম তো এই যে এখন আমাদের যারা শিক্ষার্থী আছে তারা যদি এই টালি ভাঙা তারা শিখতে চায় তাহলে কিভাবে তারা শিখবে এবং কিভাবে তারা ভাঙতে পারে তারা ভালো একজন ওস্তাদের কাছে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে ওস্তাদ ছাড়া তো কোনো কাজ হয় না ভালো একজন ওস্তাদের কাছে প্র্যাকটিস করলে রীতিমতো ইনশাআল্লাহ পারবে প্রিয় দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আগামীতে দেখা হবে আরো নতুন কোন মার্শাল আর্টের কলাকৌশল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন নিয়মিত মার্শাল আর্টে চর্চা করুন নিজের শরীরকে সুন্দর ও সুস্থ রাখুন আল্লাহ হাফেজ